হ্যালো, আমি যে সহ্য করতে পারছি না ওই শাপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে। সাপুরিয়ার মেয়েকে এমন শিক্ষা দেব কেরামত। ওই ওই দেখতো এই কারা যেন এদিকেই আছে। কেরামত চল, কেরামত আমরা দুজনই ওই জুপের আড়ালে লুকিয়ে থাকি, ওরা আসার সাথে সাথে ওদেরকে আমরা ধরে ফেলবো, বুঝলে কেরামত? বলেছেন হুজুর, চলুন থাকি। সত্যি সখী, আমার যে ভীষণ ভয় হচ্ছে। চলো সখী, এখান থেকে আমরা তাড়াতাড়ি কেটে পড়ি। উরে বাপ রে বাপ, এর আবার কোন ডাকাত রে বাপ, আমার খুব ভয় হচ্ছে। বল সখী, ওই না সেই মোহন মনে হয়? হ্যাঁ সখী, এই হচ্ছে সে। যা সখী, এই মোহনের কাছে না ক্ষমা চেয়ে নি, আর আমি দেখছি সর্দার কি করছে। যাই রে, তুই চলে যাবি? এই সখী, আমাকে একা ফেলে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও শাহজাদা। আরে দূরে কেন, আর একটু কাছে যা, যাও বলছি, আরে আরে একটু কাছে যাও, নইলে যে সাহা দাদা তোমাকে মাপ দিবে না, আর একটু কাছে যাও। সাহা দাদা এবার কিন্তু এ ঠেলা সামলাও, সাহা দাদা কিন্তু ভালো করে মাপ দিও, যাতে বড় ছুটু কেউ না হয়। যাও আর একটু কাছে যাও। এবার তোমরা একটু পিটিশ পিটিশ করো, আমি এবার আসি। শাহজাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে ভালোবাসো। না শাহজাদা, সেটা কোনোদিন হতে পারে না। তোমাকে ভালোবাসা সেটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। তার কারণ কারণ
তুমি হলে বাদশার ছেলে আর আমি হচ্ছি সামান্য কি বলছো বলছ না তাই তোমাকে ভালোবাসা আমাকে ভালোবাসা যে তোমার ভুল হবে শাহজাদা এই ভালোবাসা তোমার পিতা কোনোদিনও মেনে নেবে না শাহজাদা তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা মেনে না নেয় তাহলে তোমাকে নিয়ে এই দারে দারে ভিক্ষা করে খাবো তবু তোমাকে আমি হারিয়ে যেতে দেব না এ তুমি কেমন কথা বলছো শাহজাদা আমাকে নিয়ে যে তুমি কোনোদিন সুখী হতে পারবে না এবার এবার তুমি আমাকে যেতে দাও শাহজাদা তুমি চলে যাবে হ্যাঁ আমি চলে যাব হ্যালো जे हे ओ हो ना जे हे ओ हो ना पन्ना आ महा के हे चाहा Oh,
এসো মর্জিনা, তুমি আমার কাছে এসো। এই কি করছো? ছাড়ো ছাড়ো বলছি, কে ওবার দেখে ফেলবে। এই দেখলে ক্ষতি কি? আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে আমার হৃদয়ে স্থান রানী করব। তোমাকে যে আমার বিশ্বাস হচ্ছে না শাহজাদা, তোমাকে আমার বড় ভয় হচ্ছে। কোনো ভয় নেই প্রিয়সী, শোনো প্রিয়সী, তোমার সাথে আমার আবার কোথায় দেখা হবে? কেন, আমাদের বাজারের পাশে এসে তুমি কুহু কুহু সুরে ডাকলে। হ্যাঁ তাই, সেই ডাক শুনে তখনই আমি চলে আসব। এখন চলো তাহলে যাওয়া যাক। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। কেন কেন তুমি আমাকে শুধু কাঁদ
আমার
ঘরে নিয়ে যাব। এসো আমার কাছে এসো। আর আর কতদিন এইভাবে কষ্ট করবে? দোহাই শয়তান, তোর দোহাই লাগে, তুই আমার কাছে আসবি না। আমি তোকে এখনো বলছি তুই এখান থেকে চলে যা। দাদা, এই শয়তানের সঙ্গে মাথা গরম করলে চলবে না। ওকে কেমন করে শায়েস্তা করতে হবে সে কৌশল আমাকেই ঠিক করতে হবে, নইলে নইলে যে আমার বাঁচার কোনো পথ থাকবে না। কি ভাবছো সুন্দরী? না না, কিছু ভাবছি না তো। আচ্ছা, তোমার সাথে যাব যে, আমি সেটাই মনস্থির করছি। দেখো দেখি কাণ্ড, একেই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তাহলে চলে এসো আমার সাথে। তোমার সাথে যে যাব, কিন্তু লোকে দেখলে আমাকে কি বলবে বলো তো? কিচ্ছু বলবে না সুন্দরী, কিচ্ছু বলবে না। যেতে যখন হবে তাহলে একটা কাজ করো। দিদি আমার রাজি হয়েছে, কি করতে হবে আমাকে? বেশি কিছু না, তোমার ছাতিখানা আমার কাছে দাও। ছাতি দিয়ে কি করবে? কেন ছাতি ফুটিয়ে তোমার পিছু পিছু যাব, যাতে কেউ আমাকে দেখতে না পায়। দাও। তাই নাকি? তাই নাকি? ছাতিটা ফুটাই। আচ্ছা শোনো, এবার তুমি আমার আগে আগে যাবে, আমি তোমার পিছে পিছে যাব। হ্যাঁ, পিছনে ঘুরবে না কিন্তু। যাও যাও, তুমি আগে আগে যাও, আমি পিছে পিছে যাচ্ছি। আমি যাচ্ছি। শয়তানের বাচ্চা, দাদা এখানে আর থাকবো না, আমি এখান থেকে যাব, অনেক দূরে যাব। হায় খোদা, কেন তুমি আমাকে এত আঘাতের পর আঘাত দিচ্ছ? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমায় মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি 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 তুমি নিশ্চয় পাবে সুন্দরী, মুক্তি তুমি নিশ্চয় পাবে। কে কে তুমি? কি চাও এখানে? আমি আমি কিছু চাই না সুন্দরী, আমি শুধু তোমাকে চাই। আরে একবার এ কথা উচ্চারণ করলে আমি তোর চিৎকার জেনে ছেড়ে ফেলবো। দোহাই তোমার, তুমি আমার সর্বনাশ করো না, তুমি আমাকে যেতে দাও, তুমি আমাকে মুক্তি দাও। যেতে দিব? তুমি 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 মরবে কেন সুন্দরী? তোমারই মৃত্যুর অবসান করতে আমি তো এসেছি তোমার কাছে, তা তোমার তো মৃত্যু বরণ করতে হয় না। এসো আমার কাছে, এসো আমার এই মুখের মাঝে, তোমাকে খুব যত্ন করে রাখো। তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে যেতে দাও। মুক্তি দোহাই তোমার। এত সহজে তোমার যাওয়া হবে না সুন্দরী, আমার চাই। দাদা আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে তুমি দয়া করো, আমাকে তুমি দয়া করো, আমাকে যেতে দাও। কাছে আসো বলছি,
আচ্ছা সব जगते परिचय देवर मत कि चले गेल विपद थेके उद्धार करे परिचय ना दिए चले गेल मन बोलछे सेओ आमार मतो काउके हारिए पथे पथे घुरे बेड़ाच्छे आमार मन बोलछे से आमार इमरान हबे केनो 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 ओके आमी धरे राखते पारलाम ना केनो 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 अरे इमरान तुई दाड़ा आमी आसछि बाबा आमी आसछि इमरान
শয়তানি রাহালাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দে। আমি ভালোই করেছি, নইলে ভবিষ্যতে শয়তানি আমার ক্ষতি করে ফেলতো। সত্যি যাহা প্রলাপ, শয়তানি বেগমের সাহেবাব হয়তো এই রাজি প্রাসাদে থাকলে আপনার বাণিজ্য সবগুলি সাথে মিশে যেত। তুমি আমাকে উপদেশ দিতে এসেছো জাহিদকা? উপদেশ নয় যাহা প্রণাম, তবে আমি বলছিলাম কি যাহা প্রণাম। কি বলতে চাও তুমি? আমি বলছিলাম কি, এই দলিল খানায় একটি সাগর করে দিলে খুব ভালো হতো। দলিল মানে দলিল কি? কি বলতে চাও তুমি? কিছু বলা নেই যাহা প্রণাম। বলছে রূপনগরের গরিব দুঃখী মানুষগণ, কি বলছে প্রজাগণ? তারা বলছে আপনি নাকি প্রজা পালনে অক্ষম হয়েছে, আপনাকে প্রজারা গিনায় তিষ্কার দিচ্ছে। শত এখানে শেষ আপনার, আপনি হয়তো রাজ্য চালানোর অক্ষম হয়ে পড়েছেন। বিশ্বাসঘাত তোমার স্পর্ধা, আমাকে বলছিস, আমাকে বলছিস আমি রাজ্য চালানো অক্ষম হয়েছি? আরে বেঈমান, বেরে যা, বেরে যা, আমার প্রাসাদ থেকে বেরো যা। আমি 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 তোকে সেনাপতি পদ হতে বরখাস্ত করলাম। এত সহজে এই জাহিদ খাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করা যায় না। আবার আপনাকে বাদশাহীর পদ থেকে বরখাস্ত হতে হবে। এই দলিল খেলায় একটি স্বাক্ষর করে দেন জাহাপনা। আরে বিশ্বাসঘাতক, তুই আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে চাস? তোর তোর সাহস তো কমল রে বিমান। আরে আরে বিশ্বাসঘাতক, একদিন তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতি পদে বহাল করেছিলাম, আজ তুই আমাকে রাজ্য হতে বিতাড়িত করতে চাস? আরে আরে বেঈমান, আমি 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 তোকে খুন করব। কেউ নেই যাহা প্রণাম, কেউ নেই, আপনারই ডাকে কেউ আজ ছাড়া দিবে না। কারণ এই রূপনগরের গরিব দুঃখী মানুষগুলো সবাই সবাই এখন আমার অনুগত। যদি আপনার মঙ্গল চান তাহলে তাহলে এই দলিল খেলায় একটি স্বাক্ষর করে দেন। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই দলিল আমি কিছুতেই স্বাক্ষর করবো না। আমি 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 তোকে হত্যা করবো। ধন্যবাদ। এত সহজে সেনাপতি জাহিদ খাকে হত্যা করা যায় না। আমি দেখবো,
আপনার বীরত্বের পরিচয়। বেশ তাহলে দরুন সব দরুন সবাই কেটে দেখিব এই দরুন। বন্দী করো এই উলমাতে রাজাকে। কি বলছেন সেনাপতি সাহেব? কোন কথা নেই, বন্দী করে শয়তান বাদশাকে। আর শুনো, নিয়ে যাও সেই অন্ধকার কারা কক্ষে। আসুদু তাকে বন্দি করে রাখবে। তারপর আগামী কাল থেকে শুরু হবে তার চাবুক আর চাবুক। নিয়ে যাও পহরি। আমি তাই করছি জনাব, চলে আসুন। যা আপনা যাহাপনা, আপনার হাতে শৃঙ্খলতা। উজির সাহেব, এই শয়তান, এই শয়তান আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছে। কি অপরাধ করেছেন যাহাপনা আপনি, যার জন্য আপনার হাতে শৃঙ্খলতা? বলুন, জবাব দেন যাহাপনা, কি আপনার অপরাধ? অপরাধ আমার কিছুই নয় উজির সাহেব, এই শয়তান আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চেয়েছিল। আমি স্বাক্ষর দেইনি বলে এটাই যে আমার অপরাধ। অরে বিশ্বাসঘাতক বেঈমান, তুই ছার কাজ তারি বুকে তুই সুবল মারতে চাস, যা পড়া করে বন্দি করে তুই আমার মাথায় কোন চাবি তুলে দিয়ে। এত সহজে এই জাহিদ খাকে হত্যা করা যায় না। অনি পোকার পাখা গজেছে মরিবার তোরে। উজির সাহেব, আপনারও দেখছি মৃত্যুর স্বাদ জেগেছে। আমার ইচ্ছে করছে তোর দেহটাকে ছিঁড়ে ফেলে ওই চিকেন কুকুর দিয়ে খাওয়াই। মিথ্যা বাক্যের নাহি কোন প্রয়োজন। দেখা যাবে কে কারি মাংস শিকাল কুকুরকে বক্ষণ করাতে পারে, সেই পরীক্ষায় এই চাহিদা এখন নিবেন। হয়ে যাক, বেশ তাহলে তাহলে ধরুন উঠাও করুন সময় ক্ষেত্রে দেখিব কে কেমন জন। Thank you.
পাহাড়ে বন্দি কর এই প্রভু ভক্ত উজিরকে। আমি তাই করছি সেনাপতি সাহেব। একটি কথা শোনা লাগে যে বেঈমান, এর প্রার্থিত তো একদিন মুখ করতেই হবে। সেই দিন তুই ক্ষমা পাবি না। সেই দিন প্রকাশ্য রাজ দরবারে তোকে নির্মম ভাবে করবো হত্যা। কতটা যেন মনে থাকে, কতটা যেন মনে থাকে। চল চল পহরি। অপেক্ষায় বসে থাকো উজির সাহেব, সেদিন সেদিন তোমার আর ভাগ্যে জুটবে না। একবার এই দলিলে একটি স্বাক্ষর নিতে পারলে আমি হব এই রূপনগরের বাদশাহ, আর হারন হবে পথের ফকির। হ্যালো, এই বান্দার তুমি মধ্যে চলেছ সত্যি সত্যি মরাল সাহেব। হ্যালো, আপনার আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পাচ্ছি না। আমার বুদ্ধির কারণেই তো বেগম সাহেব হয়েছে বনবাসী, আর বাদশা হয়েছে এবার। তাহলে আমি বসবো এই রূপনগরের মসনদে। আর আপনি হবেন আমার প্রধান সেনাপতির। আনন্দের দ্বার সীমাই নেই। চলুন সেনাপতি সাহেব, এই আনন্দের মাঝে কিছু সুরাত বাইদির ব্যবস্থা করে গিয়ে ওই থালা ভালি করিস না রে, বতন হবে তো পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। পাগল হয়ে বুঝাই তরে কেন বুঝিস না।
পাগলের কথা আমি কোনোদিন বিশ্বাস করি না, পাগলে কয় নাকি আর ছাগলে খাই নাকি, তোমার জীবন কাহিনী এই দলিল। একবার একবার তোমার হাতে স্বাক্ষর আমি নেবই, চলন চলন বারল সাহেব, তাই চলন। আমি চলতে পারছি না এই জীবন যন্ত্রণা থেকে, তুমি আমায় মুক্তি দাও খোদা, তুমি আমায় মুক্তি দাও। মুক্তি মুক্তি তুমি নিশ্চয় পাবে সুন্দরী, তোমার মুক্তির পথ আমি একেবারে পরিষ্কার করে দেব। কে তুমি, কে তুই পাষণ্ড, তুই এখানে কেন এসেছিস? এখনো বলছি তুই এখান থেকে চলে যা। তা হয় না সুন্দরী, আমি এখান থেকে তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না, চলে এসো আমার সাথে। ওরে পাষণ্ড কুকুর, আজ যদি আমার গর্ভে সন্তান না থাকতো তাহলে আমার জীবনে ভাবি আমি তোর রক্ত চুষে খেতাম। যা চলে যা বলছে এখান থেকে। আমি তোকে এখনো বলছি তুই এখান থেকে চলে যা। আমি তোর কোনো কথাই শুনবো না, চলে এসো আমার সাথে, এসো কাছে এসো। কেউ নেই, কেউ তোমার ডাকে সাড়া দেবে না সুন্দরী, আমি তোমাকে রক্ষা করব ভাই। তুমি আবার কোন নাগিনী, যাও মায়ের বুকে ফিরে যাও। না শয়তান, নারী হয়ে এখন নিখা দুর্বল। হ্যালো, আমার বাহুতে শক্তি দাঁড়াতে, আমি রক্ষা করব এই নারীকে। বাহ 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 বাহ, চমৎকার নারী চমৎকার, একেই বলে নাগিনী। এবার আমিও দেখব, এবার আমিও দেখব নারী হয়ে তোমার বাহুতে কতটুকু শক্তি আছে। এবার তাহলে ধরো অস্ত্র। তুমি বাধা দিও না, আমি এখন দুর্বল হইনি, তাই আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব না, কিছুতেই না। কিরে বেটি, আরে বেটি, তুই জীবন পণ করে যুদ্ধ করছিস দেখছি, এই যে দেখ আমার হাতে কি হুঁশিয়ার শয়তান। এই নারীর প্রতি যদি লোলুপ দৃষ্টিতে তাকাস তাহলে আমি তোকে এই সাপ দিয়ে দংশন করাবো, বেরিয়ে যা এখান থেকে। হ্যাঁ স্যার, সাপ, এই তো আমি চলে যাচ্ছি, এই তো আমি চলে যাচ্ছি। দেখলে বোন কেমন ভাবে কুকুরের মতো পালিয়ে গেল। সত্যি বোন,
এই পৃথিবীতে তোমার শক্তির কোনো তুলনাই হয় না। কিরে মাধুরীনা, এই বেটি কি আছে? সেটা পরে বলবো সর্দার, এখন তাকে ঘরে নিয়ে চলো। ও যে মা হতে, ওকে শীঘ্র নিয়ে চলো সর্দার। তবে তাই চলো বেটি, তাই চলো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসো তারে হে আমি মজা দেখা, যদি ফুল গুলো হয় অভিমানী চড়ে যায়, যদি ফুল গুলো হয় অভিমানী চড়ে যায়, হাই মালা গেথে সুহনা, ও হো বিমানে, ও রুহু
মর্জিনা তুমি আমার কাছে এসো তোমাকে যে আমি কিছুতেই ভুলতে পারবো না মর্জিনা তবু তবু যে আমার ভয় হচ্ছে শাহজাদা কোনো ভয় নেই প্রিয়সী কোনো ভয় নেই প্রিয়সী তুমি সখায় আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার পিয়া নাকি এই তুমি সখায় আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার পিয়া তুমি সখায় আমার কেটে পড়ি তাই চলো বন্ধু তাই চলো বন্ধু উজির কি বাবা ও আমার এ পরানের পাখি রে আমি তো খেজে এক কলি দারবি আটকা রাখো কলিজের ভিতরে তো বল না আর খারাপ বলছি আরে ছাড়ো না হাতে লাগছে তো আরে আর বই তো
বাপরে বাপ কি তোর দোষে মেরে বাবা কথার মাতে আমাকে ফেরাইয়া দিছে তারা শালি আমিও তোমাকে ফিটিং করে ছাড়ব কিন্তু তুমি আমার নাম কেরামত আলী বেশি লাভ ভাই কম ক্ষতি মন্ডলের কেরামতি শাস্তি হলো কেন 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 ওজির সাহেব কেন শয়তান জাহিদ তোর কারণে আমার মা রাহেলা হচ্ছে বড়বাসী
আমি তো টুকরি ছেড়ে ফেলবো হারাম দাদা। আমার রাজ্য আছে, আমাকে তুই শাস্তি দিতে চাস, আমি তোকে সত্যার বেঈমান। ওই মেহমান কি অপমান করে আমি তোর দীপ কিন্তু ছিঁড়ে ফেলবো শয়তান। শয়তান এই শয়তানের হাতে হবে তোমাদের মৃত্যু। ওরে বিশ্বাসঘাতক, একবার আমার হাতের বাঁধনটা খুলে দেখ, দেখ তোকে আমি কি করতে পারি। তার আগে তোকে আমি এই পৃথিবী থেকে চির বিদায় করে দেব। সৈনিক আমার চাবুক। বল বল শয়তান। আর তুমি বেরো না, তোমার তোমার দুটি পা ধরে বলছি। কোথায় লুকেছিস? চাবুকের আঘাত সহ্য করতে পারছি না, সইতে পারছ না। বন্ধ করো, বন্ধ করো তোমার ওই শ্মশানের চাবুক। ওরে নিষ্ঠুর বিধাতা, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি এই পাষাণ বেইমানের বিচার করো না, কোনদিন করবে না, কোনদিন করবে না। আমাকে তুই অভিশাপ দিচ্ছিস, এবারে বুঝে নে অভিশাপে কি জ্বালাম। প্রয়োজন বুঝে তুই আমাকে হত্যা কর, তবু ওই মেহমান কেমনি ভাবে আর অপমান করিস না। তুই এই মেহমানকে মুক্তি রে, মুক্তি। এই বৃদ্ধ শয়তানকে আমি ঠিক হয় মুক্তি দেব, কিন্তু তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। কোথায় পাহাড়ে করুন যাব না। এই বৃদ্ধ শয়তানকে ধার ধরে প্রাসাদের বাহিরে দিয়ে আস। আমি তাই করছি সেনাপতি সাহেব। যেভাবে আঘাতের পর আঘাত করেছিস, সেই আঘাতের পাচ্ছি তো তোকে একদিন ভোগ করতে হবে, তোকে একদিন ভোগ করতে হবে। আর সেই দিন তোদের চিৎকারে ওই আকাশ কাট আকাশ ফাটিয়ে ধরলেও তুই রেহাই পাবে না বেঈমান, তুই রেহাই পাবে না। চলো পড়ি, চলে আসুন আমার সাথে।
ना 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 तू अब क्या हर मरिस्ते आज तोर बक्तृता करते होबे ना आदेश करुन जनाब बंदी करो ए प्रभु भक्त उजीर के ताई करछी जनाब आईरे कोली जुगे मानुष तुम्हादेर प्राणी के एक झूठा उठोया मयाने তোমরা কি শুধু মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে দিতে পারো তোমাদের বিচার কি কোনোদিন হবে না কোনোদিন হবে না অত্যাচারীর মরণ কি কোনোদিন হবে না মরণ একদিন হবে তোদের নজির খে এখান থেকে নিয়ে যাও আশরাব আজ তাকে বুকে পাথর চাপা দিয়ে রাখবে তারপর তাকে দেওয়া হবে হত্যার আদেশ যাও নিয়ে যাও বলছি চলে আসো নজির সাহেব তবে শুধু একটা কথা যে রাগ বেঈমান তোর কারণে বেগম সভা হয়েছে বড়বাসী যা ভরা হয়েছে নিরুদ্দেশ তোর কারণে সারা রাজ্যটা ভূমিকম্পের মতো কেঁপে উঠছে সেই দিন আমি তোকে বল দরবারে প্রকাশ্য ভাবে তোমাকে করবো আমি নির্মমভাবে হত্যা নির্মমভাবে হত্যা অপেক্ষায় বসে থাকো উজির সাহেব সেদিন
আর কোনোদিন তোমার ভাগ্যে জুটবে না। না 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 না, আমাকে আর থারে থাকলে চলবে না। শয়তান শয়তান বাদশাকে আমার খুঁজে বের করতে হবে, নাহলে আমার সারা জীবনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি আজ তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করব। বলো মা, তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি শুধু কাঁদো কেন? আমি বলো কেন কাঁদো? না রে মা, না, তুই এমন কথা বলিস না, তোর কথার উত্তর আমি দিতে পারবো না। না আমি, আমার কথার উত্তর আজ তোমাকে দিতেই হবে, নইলে আজ থেকে তোমার হাতে আমি কিছুই খাবো না। চলে যা, চলে যা এখান থেকে, যা, চলে যা বলছি। আমি, তুমি আমাকে মারলে আমি মারো, আরো মারো, তুমি আমাকে আরো মারো আমি, তবু আজ তোমাকে বলতেই হবে কেন তুমি এইভাবে কাঁদো। না রে পাগলি না, আমি তোকে কিচ্ছু বলতে পারবো না রে, কিচ্ছু বলতে পারবো না। কাঁদো, প্রাণে ভরে কাঁদো। তোমরা দেখতে পাচ্ছ না আমি হাঁটছি। কে কে তুমি বলো, কেন এভাবে হাসছ বলো, কে তুমি? আমি আমি কেউ নই, আমি আমি হ্যাঁ আমার আমার মনে পড়েছে, কে কে বলেছে আমি পাগল? আমি পাগল নই, আমি আমি ভালো মানুষ, আমি তোমরা তোমরা আমাকে কিছু খেতে দিবে? আজ কতদিন হলো আমাকে আমাকে কিছু খেতে দাও না, আমি আজ তিন দিন ধরে কিছু খাইনি। দাও আমাকে, দাও আমাকে, দাও। কেউ পাগল আঘাত পেয়ে, আবার কেউ পাগল সুখে দুঃখে, এই কি তোমার খেলা খোদা? কেন কেন এই পাগলটা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? তুমি দাঁড়াও পাগল, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। যাও যাও, আমাকে কিছু খেতে দাও। আর একটু অপেক্ষা করো, তোমার জন্য আমার আমি খাবার নিতে গেছি। আমি খাবো না, বলো আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না, আমি 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 না আমার রাহেলার হাতের খাবো।
खुजे पाब तुम्हें बोलो खुद तुम्हें दाओ तुम्हें
প্রেমের মরা জলে ডুবে না ও প্রেম করতে তুই এখানে কি করছিস বল কোন
তুই এখানে প্রবেশ করেছিস আমি আমি কোনো মতলব নিয়ে এখানে প্রবেশ করিনি আপনি আমাকে মিথ্যা সন্দেহ করছেন তবে কেন এখানে এসেছো আমার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজতে আমি এখানে এসেছি মিথ্যে কথা হুজুর এই শালার বেটা চুরি করতে এখানে এসেছে ওকে যে ওই জাহাপনার কাছে নিয়ে চলুন তুমি বিশ্বাস করো ভাই আমি আমার আপনজনকে খুঁজতে আমি এখানে এসেছি যতদিন পর্যন্ত আমার আপনজনকে আমি খুঁজে না পাবো ততদিন পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাবো না শান্তি পাবো না তোমার তোমার দুটি পা ধরে বলছি ভাই তুমি দয়া করে আমাকে যেতে দাও ভাই তুমি আমাকে ছেড়ে দাও ভাই ওঠো ভাই তোমার যে কোনো দোষ নেই তোমার কথাগুলো শুনে আমার মনটা যে একেবারে ব্যাকুল হয়ে উঠেছে ভাই যাও ভাই তুমি নির্ভয়ে চলে যাও তাই যাচ্ছি ভাই তবে তোমার মহত্তির কথা আমি কোনোদিন বলতে পারবো না ভাই তাই আজ থেকে তুমি আমার বড় ভাই আর আমি তোমার ছোট ভাই এসো ভাই এসো এসো ভাই তুমি তুমি আমার সাথে আমি আলিমগন করো হ্যাঁ ভাই যাক ভাই তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছো তাহলে এখন থেকে তুমি আমার ভাই হয়েই থাকবে আর আজ থেকে আমি আমিও তোমার সেই হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজে বের করব চলো চলো ভাই এখান থেকে আমরা অন্য কোন স্থানে চলে যাই ভাই তাই চলো ভাই তাই চলো এই চলো দুঃশাল আবার দেখছি এক কোথাকার আইসা এক ফেও লেগে গেল শালার ছাড় পুকার বাচ্চা এক কোথাকার জানি হাই খোদা কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়ে ওই ধনীর ঘরে স্থান করে দিয়েছিলে কিন্তু সেই স্থান যে আমার চিরস্থায়ী হলো না যে আমাকে সংসার হতে বিতাড়িত করেছে আজ সেও পাগলে বেশি পথে পথে ঘুরে বেড়াচ্ছে হে কি তোমার খেলা খোদা হে কি তোমার খেলা পাঠা লোজেনিও তার কাছে পাঠালো জেনিও তি
কেমন আছে কোথায় আছে তুমি বলে দাও খোদা তুমি বলে দাও বহু বন জঙ্গল ভবন করেও কিন্তু একটি শিকারও পেলাম না তবে কে আমার স্বর্ণ হাতে ফিরে যেতে হবে ওই ওই তো একেবারে বেহেস্তের ফুল পরিত শিকার মিলেছে আমার শিকার মিলেছে হ্যালো হ্যালো সুন্দর রূপ আচ্ছা আমাকে তুমি আলিঙ্গন করো সুন্দরী কে তুমি কি নরকের কীর তুমি এখানে কেন এসেছো তুই তুই আমার সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছিস তবু কি তোর স্বাদ মিটেনি তুই আবার কেন আমার পিছু নিয়েছিস বল কেন ওরে বিশ্বাসঘাতক বেঈমান তোর কারণে আজ আমি বনবাসী হয়েছি চলে যা ইতর কোথাকার আমি আমি তোকে আমি তোকে খুন করব এত এত দামাক দেখাচ্ছ কেন একটু আস্তে কথা বলো তোমাকে তোমাকে পাওয়ার জন্যই তো আমি তোমার সঙ্গে আমি মিথ্যে ছলনায় আশ্রয় নিয়েছিলাম আমার কাছে আসো সুন্দরে খবরদার শয়তান এক পাও এগোবি না বিশ্বাসঘাতক বেঈমান তোর যদি এতটুকু লজ্জা থাকতো তাহলে তুই এক্ষুনি এই স্থান ত্যাগ কর নইলে আমি তোকে খুন করে বলে দিচ্ছি এই সেনাপতি জাহিদকে খুন করা যায় না আমি যে পাগল হয়েছি যেমন যেমন কমলা লেবুর মতন আমি তোমাকে খাবো তুই নারী হরহর কারী দুষ্টো নারীর দিকে লোলুপ দৃষ্টিতে দিকে তাকিয়েছিস বল রাস্তার ভিখারি আমার জামাতা তোকে ওই রাস্তা থেকে কুড়িয়ে এনে তোকে ওই সেনাপতি মত দিয়েছিল তাই মানে তুই আমার এই মেয়ের সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিস আমার এই মেয়েকে আমি দেখতে গিয়েছিলাম বাবা আমাকে তুই চাবকের পর চাবক মেরেছিস দেখ মা বাবা বাবা কেন কেন বাবা তুমি ওখানে কেন গিয়েছিলে তুমি এত আঘাত কেন সহ্য করেছো বাবা বাবা এই জানোয়ারটা তোমাকে মেরে ফেলবে বাবা তুমি চলে যাও তুমি এখান থেকে চলে যাও আমি তোকে উদ্ধার না করে
আমি কিছুতে এই চাল ত্যাগ করব না রে বাবা আমি ওকে মৃত্যু বসে দেখছি মৃত্যুর স্বাদ জেগেছে তাই তোমাকে শেষ না করা পর্যন্ত এই রূপসীকে আমি কোনোদিন আমি পাবো না তাহলে শক্তির পরীক্ষাই হয়ে যাক কথা স্মরণ করে যাচ্ছি মা বাবা হ্যালো আজ বুঝি আমি তোমার রক্ষা করতে পারবো না বাবা বাবা ওই সৃষ্টিকর্তাই তোর সতীত্ব রক্ষা করবে রে মা তুমি তুই একটি কথা স্মরণে রেখিস মা প্রয়োজন হলে তোর প্রাণ দিবি তোর শয়তানকে মারবি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ I'm
না বলো সাতো কাটলেও লাভ হবে না সুন্দরী এবার চলে এসো আমার সাথে আমি যাব এসো এসো এ রে তুই ওই নারী হরণকারী দুষ্য আমি তোর ববলীলা শেষ করে দিব আর যদি যদি পানি বাঁচতে চাস এই থান ত্যাগ এই আমি চলে যাচ্ছি এই থান ত্যাগ বাবা কে তুমি ভাই এই বিপন্নকারীকে রক্ষা করতে ছুটে এসেছো আমি কি দিয়ে যে তোমাকে খুশি করব আমি আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবার এসেছি এতে আমি বোন খুশি হয়েছি যা বোন তুমি আবার ঘরের ছেলে চলে যাও ভাইজান ওই শয়তান আমার পিতাকে হত্যা করেছে চলুন ভাইজান আমার পিতার সৎকার করি গিয়ে হ্যাঁ হ্যাঁ বোন তাই চলো তাই চলো হাই খোদা আর যে আমি চলতে পারছি না খোদা কত পথ আমি অতিক্রম করলাম তবু তবু আমার আমি সন্ধান আমি পেলাম না তবে কি আমি আর আমার আমি সন্ধান আর কোনোদিন পাব না আমি যে আমি যে আর পথ চলতে পারছি না খোদা এখানে না হয় একটু বিশ্রাম করি নি তারপর আবার আমি হাঁটতে শুরু করব শরীরটা যে বড় ক্লান্ত হয়ে এসেছে হ্যালো আজ কি তাহলে খালি হাতে আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে ওই তো ওই তো বনমাঝে একটি পশু দেখা যাচ্ছে হয়তো ওটা কোনো হরিণই হবে ওটাকেই আমি শিকার করব আমি কে কে আমাকে আঘাত করলে আমি যে বিশ্বের জ্বালার সহ্য করতে পারছি না আমি কি তাহলে মানুষ স্বীকার করলাম কি অন্যায় কাজ আমি করলাম ওকে আমি এখন কি করে বাঁচাবো না না আর দাঁড়িয়ে থাকলে চলবে না ওকে আমার বাঁচাতেই হবে আমি যাই আমি যাই আমি এখান থেকে পালিয়ে যাই আমি আমি গো তুমি আছি কোথায় একটিবার এসে দেখে যাও তোমার এমরান আজ তীরের আঘাতে মরে যাচ্ছে কে জানে আমার বুকে মারলো বিশ্বের তীর বিশ্বের জ্বালা কে জানি আমার বুকে মারলো বিশ্বের তীর বিশ্বের জ্বালায় জানি হয়েছি অস্থি বিশ্বের মা মা গো
তুমি কোথায় মা তুমি আগে বারে সে দেখে যাও মা তোমার প্রাণ আজ তিরা গাথে गण गण देखा जा कला विलय आगे दला विलय इच्छा थो मंदर थो फु फु आमी आमी खड़े के दो उठा के उठा तुम्ही उठा बालक उठा के आपकी आमी अल्लाह भक्त महापुरुष তোমার খেজমত করার জন্য আল্লাহ আমাকে এখানে আনটাকে এনেছে আমার আপনজনকে খুঁজে বের করতে আমি এখানে এসেছিলাম বাবা কোথায় কোথায় তোর আপনজন কোথাও দেখছিনি আমাকে খুলে বল ওই তো লোকটি আমি আমি আল্লাহ ভক্ত মহাপুরুষ তুই আমাকে এখনই চিনতে পারিস নি ষোলো বছর আগে তোর বিনি সুতার মালা গাঁথেছিলাম আমি তোকে বলেছিলাম
ভুল করলে কিন্তু বিপদ হবে, দুঃখের দিন তোর অবসান হবে, এবার তুই হারানো বস্তু ফিরে পাবে। এবার আমি চলি, হক মাওলা ইল্লা আল্লাহ। বাবা কে কে তুমি বাবা, আর কেনই বা তুমি এই বনো মাঝে এসেছো, বলো তোমার পরিচয় বলো। তাহলে শোনো না আমার পরিচয়, আমি আম্মা জানকে খুঁজতে এসেছিলাম এই বনের মাঝে। হ্যালো আপন জনকে খুঁজতে গিয়ে আমি হে গো
গিয়েছিলে বাবা, আমি তোমাকে কত উঠা জায়গায় উঠেছিলাম। আমার যে কোনো উপায় ছিল না রে, তাই তো আমি তোকে ছেড়ে চলে এসেছিলাম। বাবা ইমরান, তুমি আমাদের সাথে চলো না। আমি জানা আমার আবার ওই রূপনগরে যেতে হবে। রূপনগরে আমি যেয়ে দেখি আব্বা হুজুর আর যাহা পড়া কি অবস্থায় আছি। আমি চলি আমি যান, আমি চলি আমি যান, বিদায় আমি যান, বিদায়। বলুন আপনি যান। তোর অপরাধের জন্য ইমরানের কাছে তুই ক্ষমা চেয়ে নে। না না না, ওর কোনো অপরাধ নেই, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এখন দাঁড়িয়ে আছিস, যা ক্ষমা চেয়ে নে। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চলো ইমরান, এবার যাওয়া যাক। তাই চলুন আম্মি, আয় রে, তাই চলো, তাই চলো আম্মি।